হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি বরাবরের মতো নতুন আরেকটি ভিডিওতে। তো আজকে আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি ঢাকার পূর্বাঞ্চলের মধ্যে খুব সুন্দর একটি রিসোর্টে, আর সেটি হচ্ছে জঙ্গলবাড়ি রিসোর্ট। আপনারা যারা ঢাকার কাছে অল্প সময় ও স্বল্প খরচে সারাদিন কাটানোর জন্য একটি রিসোর্ট খুঁজে থাকবেন, তারা কিভাবে এই জঙ্গলবাড়ি রিসোর্টে আসবেন এবং গিয়ে কি কি দেখবেন, সবকিছু তুলে ধরবো এই ভিডিওটির মাধ্যমে। তো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করছি আজকের ভিডিওটি। জঙ্গলবাড়ি রাজধানী ঢাকার পূর্বাঞ্চলের 300 ফিট সংলগ্ন 24 নম্বর সেক্টরে অবস্থিত একটি রিসোর্ট। ছুটির দিনে পরিবার পরিজন কিংবা প্রিয়জন মানুষটিকে নিয়ে যারা ঢাকার আশেপাশে কোথাও ঘুরতে যেতে যাচ্ছেন, তারা চাইলে বেছে নিতে পারেন এই রিসোর্টটিকে। শুরুতেই বলছি কিভাবে আপনারা জঙ্গলবাড়ি রিসোর্টে যাবেন। ঢাকার যে কোনো স্থান থেকে চলে আসুন কুড়িল বিশ্ব রুট। এখানে আসলে আপনারা বিআরটিসি বাস সার্ভিস পেয়ে যাবেন, আর কাউন্টার থেকে মাজার রুট পর্যন্ত টিকিট কাটবেন, আর এই টিকিটের মূল্য হচ্ছে 40 টাকা করে। কাউন্টার থেকে আপনারা মাজার রুট পর্যন্ত টিকিট সংগ্রহ করে সরাসরি উঠে পড়বেন বাসের ভিতরে। 300 ফিটের সৌন্দর্য হাইওয়ে উপভোগ করতে করতে চলে যাবেন মাজার রুটে। কুড়িল বিশ্ব রুট থেকে মাজার রুট আসতে আপনাদের সময় লাগবে 10 থেকে 15 মিনিটের মতো। অ্যান্ড মাজার রুটে নামার পর আপনারা জঙ্গলবাড়িতে যাওয়ার জন্য বেশ কিছু ব্যাটারি চালিত অটোরিকশা পেয়ে যাবেন, আর অবশ্যই আপনারা অটোতে ওঠার আগে ভাড়াটা মিটিয়ে নেবেন। দেন এখান থেকে অটোরিকশা ভাড়া করে আপনারা সরাসরি চলে যেতে পারবেন জঙ্গলবাড়ি রিসোর্টের মেন গেটে। আপনারা যারা শুধুমাত্র ঘোরাঘুরি করার জন্য আসতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা মেন গেটে আসার পর টিকিট কাউন্টার পেয়ে যাবেন, আর এখান থেকেই 30 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে সরাসরি ভিতরে প্রবেশ করতে পারবেন। আর যারা প্যাকেজ আকারে আসবেন, তারা সরাসরি ঢুকে পড়বেন এই রিসোর্টটির ভিতরে। অ্যান্ড ভিতরে ঢোকার পর আপনারা বেশ কিছু নান্দনিক ডিজাইনের খোলামেলা পরিবেশে এক মাঠ দেখতে পারবেন, এবং যারা নিজস্ব গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য কিন্তু এখানে বেশ কিছু পার্কিং জোনের এরিয়া রয়েছে, চাইলে আপনারা মোটর সাইকেল করেও এখানে আসতে পারেন। তো ভিতরে প্রবেশ করার পর আপনারা চোখে পড়বে সুন্দর একটি বড় মাঠ, যেখানে রয়েছে বেশ কিছু বসার স্পট, চাইলে আপনারা এখানে বসে চা খেতে খেতে কিছুটা আড্ডা দিতে পারেন। অ্যান্ড অনেক বসার স্পট রয়েছে। তো মেন গেট হয়ে আমরা ভিতরে প্রবেশ করার পর দেখতে পারলাম সুন্দর খোলামেলা বেশ সবুজ শ্যামলে ভরা এই রিসোর্টটি, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। অ্যান্ড এখানে বেশ কিছু সাজানো গোছানো ইয়া রয়েছে, সবকিছু আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো চলুন আমরা এখন সামনের দিকে যাচ্ছি। তো এখন আমরা চলে যাচ্ছি জঙ্গলবাড়ি রিসোর্টের সুইমিং পুলের এরিয়াতে। তো সুইমিং পুলটি বেশ বড় সড়ো, তাইলে আপনারা এখানে ফ্যামিলি পার্সনদেরকে নিয়ে বেশ এনজয় করতে পারবেন। অ্যান্ড এখানে কিন্তু ডিজে পার্টির ব্যবস্থা রয়েছে, রয়েছে চেঞ্জিং রুমের ব্যবস্থা। অ্যান্ড খোলামেলা পরিবেশে অ্যান্ড খোলা আকাশের নিচে কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা এই সুইমিং পুলটি, চাইলে কিন্তু আপনারা ডে লং বা নাইট স্টে করার জন্য যারা ঢাকার মধ্যে খুব সুন্দর জায়গা খুঁজে থাকবেন, তারা চাইলে কিন্তু এই জঙ্গলবাড়ি রিসোর্টটিকে বেছে নিতে পারেন। দেন এখানে রয়েছে বেশ কিছু বসে থাকার মতো স্পট, যেখানে আপনারা বিকেলে বসে একটু আড্ডা ঘন্টা দিতে পারবেন। দেন এই যে স্পটটি দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু আরো বসে থাকার মতো বেশ কিছু সুন্দর সুন্দর ছাউনি পেয়ে যাবেন, আর এই ছাউনিগুলোর সামনের দিকে রয়েছে রেস্টুরেন্ট, চাইলে আপনারা সেখানে খাবার অর্ডার দিয়ে এই ছাউনিগুলোর নিচে বসে খেতে পারবেন। দেন এখানে রয়েছে জুস লাভ কর্নার, চাইলে আপনারা এই সুন্দর স্পটগুলোতে বসে জুসও খেতে পারেন। দেন এই যে এরিয়াটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সম্পূর্ণ পার্কিং এর এরিয়া। তো আপনারা যদি চান এখানে গাড়ি পার্কিং করতে পারবেন। দেন এখানে সিঁড়ি বেয়ে দোতলার ওঠার মতো একটি ব্যবস্থা রয়েছে, আর সিঁড়ি বেয়ে ওঠার পর কিন্তু আপনারা এই সুইমিং পুলের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন।
তো সিঁড়িবে উপরে ওঠার পর আপনারা এখানে বসে থাকার মতো বেশ কিছু স্পট পেয়ে যাবেন। চাইলে আপনাদের ফ্যামিলি পার্সনদেরকে নিয়ে এখানে বসে বেশ কিছু আনন্দ মুহূর্ত কাটাতে পারেন। অ্যান্ড এর পাশেই রয়েছে লাভ শেপ, চাইলে কিন্তু আপনারা এই লাভের মধ্যে বসে একটু ফটোশুট করতে পারেন জঙ্গলবাড়ি রিসোর্টটিকে স্মৃতিময় করে রাখতে। জঙ্গলবাড়ি রিসোর্টটি কিন্তু জঙ্গলের মতোই সাজানো গোছানো, কারণ এটির নামই হচ্ছে জঙ্গলবাড়ি রিসোর্ট। তো জঙ্গলের মতোই সাজানো গোছানো করে রাখা হয়েছে। আপনারা যারা ঢাকার মধ্যে ছুটির দিনে কাছাকাছি একটু রিসোর্ট খুঁজে থাকবেন, তারা চাইলে কিন্তু এই জঙ্গলবাড়ি রিসোর্টটিতে আসতে পারেন। অ্যান্ড আসার পর আপনারা কিন্তু বেশ কিছু খোলামেলা ঘোরার মতো স্পট পেয়ে যাবেন অ্যান্ড বসে থাকার মতো স্পট পেয়ে যাবেন। অ্যান্ড সুইমিং পুল তো আপনারা দেখতেই পারলেন। সো এখানে আপনারা যদি পরিবার পরিজন কিংবা আপনজন মানুষটিকে নিয়ে আসেন, তাহলে আশা রাখি একটি আনন্দ মুহূর্ত কাটাতে পারবেন। এরপর আপনারা জঙ্গলবাড়ি রিসোর্টে বেশ কিছু পশু পাখির দেখা পেয়ে যাবেন। যারা পশু পাখি দেখতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই জঙ্গলবাড়ি রিসোর্টটি আলাদা রকম একটি আনন্দ দিয়ে থাকবে, যার মধ্যে রয়েছে এই পশু পাখিগুলো। চাইলে আপনারা এগুলো দেখতে পারেন। জঙ্গলবাড়ি রিসোর্টে আপনারা যারা নাইট স্টে করার জন্য আসতে চান, তারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর এই মুহূর্তে রুমগুলো বুকিং থাকার কারণে ভিতরের সৌন্দর্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, তবে রুমগুলো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত রুমগুলো। চাইলে আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে রুমগুলো ভাড়া করতে পারেন বা বুকিং দিতে পারেন। তো প্রিয় দর্শক, এই ছিল পূর্বাঞ্চলে অবস্থিত জঙ্গলবাড়ি রিসোর্টটিকে কেন্দ্র করে কিছু বিস্তারিত তথ্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন ট্রাভেল রিলেটেড ভিডিও সবার আগে পেতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।